হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো নোটে শাক ভাজা। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। নোটে শাক ভাজা বানানোর জন্য আমি এখানে নোটে শাকটাকে পরিষ্কার করে ধুয়ে এভাবে আমি কেটে নিয়েছি। এখানে আমার লাগছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচি। আমি একটা কড়াই গরম করতে দিয়েছি, এর মধ্যে আমি সামান্য একটু তেল দিচ্ছি, তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কালো জিরে আর একটু মেথি ফোড়ন দিলাম। এবার আমি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম, একটু ফ্রাই হতে দেবো। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। ফ্লেমটাকে আমি মিডিয়াম দিয়ে ভাজবো। এবার আমি এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, দিয়ে আমি শাকটাকে এবার ভাজা হতে দেবো। তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম সেজে ভেজে নিয়েছি শাকটাকে। ভাজাটা আমার হয়ে গেছে, আমি এবার সামান্য একটু চিনি দিচ্ছি, আপনারা না চাইলে দেবেন না। হয়ে গেছে আমার রান্না, নোটে শাক ভাজা তৈরি হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।